বিএনপি নেতার পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন আওয়ামী লীগ নেতা। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে বইছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়। দল থেকে বহিষ্কারেরও দাবি করেছেন অনেকে। বিএনপি নেতার পক্ষ নিয়ে কথা বলাতেই তৈরি হয়েছে এই উত্তেজনা। জানা গেছে 8 অক্টোবর পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক মামলায় আদালতের 6 সপ্তাহের আগাম জামিন শেষ হয় উপজেলা বিএনপি নেতা হাজী মোহাম্মদ মহিবুল্লার। বিচারক ওই দিনই তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। বিএনপি নেতার মুক্তির দাবিতে ফেসবুকে পোস্ট দেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদ খান। ফেসবুক পোস্টে তিনি লিখেন, অপরাধীর বিচার হোক, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় সেদিকে আইন প্রয়োগকারী সংস্থার নজর দেওয়া উচিত। উপজেলা বিএনপি নেতা জনাব হাজী মোহাম্মদ মহিবুল্লাহ ভাই হবিগঞ্জের পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় কোনোভাবেই জড়িত নয়। তার জামিন ও উক্ত মামলার দায় হতে অব্যাহতি কামনা করছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আতিকুর রহমান আতিক বলেন, খন্দকার মোশতাকরা ছিল, আছে, থাকবে। মাসুদ খান ফেসবুকে বিএনপি নেতার পক্ষে সাফাই গাওয়ার যে কাজটি করেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমি তো তারা আওয়ামী লীগ বলছি না দিনা সাফাই গাই মুখে, তারা আবার তহতুল মুখে, এগুলো রাখলে আমি দায়িত্বে তাহলে এটা ঢুকতে পারবে না। মাধবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শ্রীধাম দাস গুপ্ত বলেন, মাসুদ খান আগেও কয়েকবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। আমার মনে হয় বিষয়টি কোটিয়ে দেখে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিএনপি নেতার মুক্তির জন্য ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগ নেতা সমালোচিত হলেও মুখ খোলেনি বিএনপির কোনো নেতাকর্মী। একেবারেই মুখে কুলুপ এঁটে রয়েছেন তারা। নুসরাত জাহান কলি, কালবেলা।